এই দেখো, রুই মাছের দুইটা মাথা নিয়েছি, 3 পিস মাছ লেজ নিয়েছি, রান্না করব বেগুন আলু টমেটো দিয়ে। নিয়েছি একটা বেগুন, একটা আলু, 2টা টমেটো, 3টা বেগুন। তো তৈরি করে নিই আমি সবজি, তারপর আসছি। এই দেখো, বেগুন সবজি করে নিয়েছি, দেখেছো? একদম ইজি, ঝোল করবো এটা দিয়ে। মানে কাঁচামরিচ কেটে নিয়েছি, সরি পেঁয়াজ, আর এইখানে কাঁচামরিচ আমি কিন্তু একসাথে দিয়ে দিব, কারণ সময় কম নিচ্ছি। তো অলরেডি তেল গরম হয়ে গেছে, আমাকে পেঁয়াজ দিয়ে দিতে হবে। বিসমিল্লাহ, আমি তাহলে একসাথে, মানে সহজ কিভাবে হবে আমাদের, আমরা তাহলে একসাথে সব মশলা দিয়ে দিচ্ছি। লবণ ঝোল করবো, তো লবণ বেশি দিতে হবে। হলুদের গুঁড়া, এই হচ্ছে মরিচের গুঁড়া, বেসন, আর বেশি ঝাল দিব না, একটু দিতে হবে, ঝোল করবো যেহেতু। হ্যাঁ, হয়ে গেছে, পানি অ্যাড করে দিতে হবে। এই যে পানি, হ্যাঁ পানি অ্যাড করে দিয়েছি। এই পেঁয়াজ লালচে লালচে হয়ে গেলেই মানে মাছ সবজি সব একসাথে দিয়ে দিব। মশলা দিয়ে একদম পানি দিয়ে ইজি করে রাখছি, এখন শুধু রান্না করে ফেলবো একদম ঝটপট। এই যে তো ঢেকে দিব ওটা, কিন্তু সব দিয়েছি, এখন শুধু কষানো হবে, তারপর ঝোল দিব। তো এই যে আর একটু কষানো হোক, তারপর ঝোল দিব।
তো ঝোল দিয়ে দিই, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। একদম গড়গড়ায় হয়ে যাবে, এই দেখো। মাছের মাথা, ওকে, এই দেখো মাছের মাথা, এই যে মাছের পিস, আর এখানে হলেই নামিয়ে নেবো। এভাবেই থাক, আমার মনে হয় এরকম ঝোলটাই ভালো হবে। হয়ে গেছে অলরেডি, আর হওয়ার প্রয়োজন নেই, বেশি হলে এই যে মাথা ভেঙে যাবে। হ্যাঁ, মাথাগুলো কিন্তু হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। একদম ঠিকঠাক কি দিয়েছি সেটাতে দেখাইছি তোমাদের, দিয়েছি রুই মাছ মাথা সহ লেজ সহ পিস, তারপর দিয়েছি বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ, অয়েল, পেঁয়াজ ভাজা করে অয়েল দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দ্যাটস অল, একদম কমপ্লিট। পানি দেখো, রুই মাছ কত বড় এটা, এই দেখো ফ্রিজে রাখছিলাম, একদম শক্ত হয়ে গেছে। ইস, এটা নর্মাল হলে আরও বড়ো দেখা, আরও বড়ো নর্মাল অবস্থায় আরও বড়ো। এই দেখো এটা কি বলে, আইসটা পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এত বড় মাছ, এটা ছবি তোলা যায় না। অনেক বড় মাছ, আইসটা ছাড়ায় না, তারপরে হচ্ছে লবণ দিয়ে একদম ক্লিন করে নিয়েছে, এখন এটা কেটে নেব।
এই দেখো কত পেঁয়াজ কুচি নিয়েছি। এটা দিয়ে রুই মাছ দিয়ে ভাজা করব, সময় লাগবে। তো রুই মাছ ব্লেন্ডারে দিয়ে দিব, দিয়ে দিই। অর্ণি দেখো তো, আরপি মনে মনে হয় ফোন দিছে, দেখো না কে কল দিছে, ভিডিও কল দিছে না কি না, এমনি নর্মাল কল দিছে দেখো। এই যে হচ্ছে রুই মাছের পেটি। কে কে এই দেখো, এইখানে পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি, এই যে এরকম কৌটো দিয়ে এক কৌটা আবার দিচ্ছি, কেন জানো? আমার অর্ণিহরপি এই যে আস্ত পেঁয়াজ খেতে পছন্দ করে না, ফেলে দেয়, সে কারণে ব্লেন্ড করে দিচ্ছি ওদের জন্য। মায়েদের এভাবেই কাজ করতে হয়, বাচ্চারা না খেলে কীভাবে খাবে সেই চিন্তা মাথায় রাখতে হয়। মশলা একটু বেশি দিয়েছিলাম পেঁয়াজ বাটা দিব বলে, কিছুক্ষণ থাক তারপর ভাজা করে নেব, তেল গরম করে শুধু ছেড়ে দিব। তেল গরম হয়ে গেছে, এভাবেই হবে, ঢেকে দিতে হবে। ডাকছি না, ঢেকে দিচ্ছি না, কারণ হচ্ছে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে পানি রয়েছে পেঁয়াজ বাটার, সে কারণে আস্তে আস্তে হোক, অনেকটা সময় লাগবে সেদ্ধ হতে।